প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টিকে থাকার হিসাব কষতে হচ্ছে এবছর। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম সরস্বতী পূজা আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তুলির আঁচড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে বিদ্যাদেবী সরস্বতীর মুখ। বছরের অন্যান্য সময় প্রতিমা শিল্পীদের কাজ অনেকটা কম হওয়ায় দিন গুনছিলেন কখন পূজা আসবে, সরস্বতী পূজার প্রতিমা বানিয়ে আর্থিকভাবে লাভবান হবেন। কিন্তু লাভ নয়, টিকে থাকার হিসেব কষতে হচ্ছে শিল্পীদের। মাথায় খরচের হিসাব, অন্যদিকে একাধিক প্রতিমা তৈরি করেছেন ইতিমধ্যেই। এদিকে পূজা উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে পূজার আগমনী বার্তা পেয়ে। কারণ ওরকম কোনো কাস্টমার নেই, ক্রেতারা বলতেছে যে কি করব, এবার একটা বড় প্রতিমা নিতে পারবো না, ছোটই দাও একটা। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো না, সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর পূজা কি করে করব। মাটির প্রয়োজন, আর মাটির এখন বর্তমানে খুবই অভাব। আগে এক বড়া মাটি কিনে যেত যেমন 3,000 টাকায়, এখন বর্তমানে মাটির এক ভরা 30 মাটি মানে। ছোট বড় সবাই যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন তখনও হাসি নেই প্রতিমা শিল্পীদের। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক অনেকটাই কম হবে তাদের। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারছেন না এবারও, এমনটাই বলছেন প্রতিমা শিল্পীরা। লসই বেশিরভাগ, যেমন করোনার মধ্যে যেটা নাকি 10,000 টাকা দিয়েছে সেটা 5,000-6,000 টাকা দিয়ে বয়ে গেছে, ওসব তো পুরো লস। এখন সেই করোনার ওই সবাইয়ের সমস্যা, আমারও তো সমস্যা। মুন্সিগঞ্জ জেলা সদরের বেশ কয়েকটি কারখানায় ঘুরে দেখা যায় শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো, কিন্তু প্রকৃত হাসি নেই তাদের মুখে। বিদ্যা ও শিল্পের দেবীর আগমনের এই আনন্দে খুশি ফিরবে মৃৎশিল্পীদের পরিবারে, এমনটাই আশা পরিবারগুলোর। এসডি সাকিব, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী।